নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আপনারা জানেন যে অ্যাস্ট্রো টিপসে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা আমি করে থাকি। তো আজও তার কোনো ব্যতিক্রম নয়, তবে বর্তমানে এখন আমি বিভিন্ন রেমিডি দিয়ে অনুষ্ঠান করছি। তো আজকে আমি আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব যে আপনাদের জন্মটাকে যদি রবি গ্রহটি অর্থাৎ সূর্য গ্রহটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, কোনোভাবে খারাপ অবস্থানে চলে যায়, তাহলে পরে কি ধরনের প্রতিকার আপনারা নিজেরাই করে বাড়িতে সেই গ্রহটিকে তুষ্ট করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, যাতে তার কৃপা আপনার উপরে খুব সুন্দরভাবে পড়ে এবং আপনার জীবনটা অনেক বেশি পরিমাণে আলোকিত হয়। আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে সূর্য একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। সূর্য এমন একটি প্ল্যানেট, অর্থাৎ রবি গ্রহ থেকে আমরা কিন্তু মান সম্মান যশ খ্যাতি সফলতা বিচার করি। একটি জন্মচক্রে যদি রবি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে একটি জন্মচক্র অনেকটা বেশি পরিমাণে দুর্বল হয়ে পড়ে। কারণ হচ্ছে যে রবি হচ্ছে আলোর কারক, রবি হচ্ছে দীপ্তির কারক, রবি হচ্ছে প্রকাশের কারক। একটি জন্মচক্রে রবি পীড়িত হয়ে গেলে পরে সেই জাতকের জীবনের অন্ধকার নিয়ে আসতে পারে। সেই জাতকের প্রতিভা, সেই জাতকের দক্ষতা, সেই জাতকের পরিশ্রমটা আলোকিত হয় না, অর্থাৎ সে ছড়িয়ে যেতে পারে না, নিজেকে ছড়াতে পারে না, এটা একটা প্রবলেম সৃষ্টি হয়। একটি জন্মছকে রবি যদি খারাপ হয়ে যায়, রবি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, রবি কিভাবে পীড়িত হতে পারে? রবি বিভিন্ন রকম ভাবে পীড়িত হতে পারে। একটি জন্ম একটি গ্রহ পীড়িত হওয়ার জন্য অনেক রকম কন্ডিশন আছে। আপনারা যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন, আমার অনুষ্ঠানটি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলে গিয়ে সেখানে রবি গ্রহের কারো কথা বা সমস্ত গ্রহের কারো কথা সম্পর্কে আমি ওখানে বিস্তারভাবে আলোচনা করেছি, এবং সেখানে তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে যে গ্রহরা কীভাবে পীড়িত হয় সেই বিষয়গুলোকে নিয়েও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই অনুষ্ঠানগুলো দেখতে পারেন। তো সেখানে আমি বোঝাবার চেষ্টা করেছি যে কিভাবে গ্রহরা পীড়িত হয়ে যায়। আমরা কয়েকটা কথা, অনেকেই চলতি কথার মধ্যে রয়েছে যে রবির সঙ্গে যদি রাহু থাকে তাহলে পীড়িত হয়ে যায় রবি, রবিকে যদি শনি দৃষ্টি দেয় তাহলে রবি পীড়িত হয়ে যায়। শুধু এইটুখানির মধ্যে শেষ নয় গল্পটা। আসলে জ্যোতিষশাস্ত্র একটি মহান শাস্ত্র, একটি অনেক বড় শাস্ত্র। তো এখানে পীড়িত হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন আছে। আবার এরকমও হতে পারে যে রবি সঙ্গে শনি হয়তো দেখছে বা রবি শনি একসঙ্গে বসে আছে, সেখানে রবির আরো অন্যান্য সাইডগুলো যদি দেখে আমরা দেখি যে প্রচন্ড বল পেয়েছে, তাহলে পরে শনি একা এসে রবিকে কিন্তু সম্পূর্ণ পীড়িত করে দিতে পারবে না। তাই একটি কোনো দৃষ্টিভঙ্গিতে একবার দেখেই কিন্তু কোনো বিষয়ে চলে যাওয়া সম্ভব নয় জ্যোতিষশাস্ত্রে, যে এই গ্রহটি পীড়িত বা এই গ্রহটি খুবই উর্বর বা শক্তিশালী হয়ে রয়েছে। এগুলোকে দেখতে গেলে পরে অনেকগুলো কন্ডিশনকে দেখতেই হয়। তবে আজকে আমরা আলোচনা করব যে রবি গ্রহটি জন্মচক্রে পীড়িত হয়ে গেলে পরে কি ধরনের প্রতিকার আপনারা নিজের বাড়িতে বসে নিজেরা করতে পারবেন, যাতে আপনাদের সেই গ্রহের অশুভ প্রভাব থেকে অনেকটাই আপনারা রক্ষা পেতে পারেন, বা সেই গ্রহটিকে তুষ্ট করে তার যে সমস্ত কারকতাগুলি আছে তার প্রভাব যেন আপনার জীবনে সুন্দরভাবে পড়ে। রবি যদি দুর্বল হয়ে পড়ে একটি জন্মচক্রের মধ্যে, তাহলে সব থেকে বড় কথা হচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব ঘটে, কনফিডেন্সটা অনেকটা পরিমাণে কমে যায়। তার সঙ্গে সঙ্গে যে কোনো নেতৃত্ব দানের ক্ষমতা তার ভিতরে কমজোর হয়ে পড়ে। সে অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু করে উঠতে কোনোটাই পারে না। রবি যদি একটি জন্মচক্রের মধ্যে দুর্বল হয়ে পড়ে, তাহলে পারে কিছুটা চারিত্রিক দুর্বলতা ক্রিয়েট করতে পারে, চরিত্রের দোষ দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষাটা একদমই থাকে না, মানে উচ্চাকাঙ্ক্ষাহীন যেটাকে বলা যায়, সেরকম একটা কন্ডিশন কিন্তু তৈরি হয় রবি যদি পীড়িত হয়ে যায়। রবি যদি পীড়িত হয়ে যায়, তাহলে পারে একটু অহংকারী হয়ে যেতে পারে সেই জাতক, প্রচন্ড মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করায় অনেক সময়। অবিবেচকের মতো সিদ্ধান্ত গ্রহণ দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে একটু তোষামত পেতে পছন্দ করে, একটু যাতে তার তার নাম গুণ গাওয়া হয় এরকম একটা তার একটা ইচ্ছা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে অশুভ রবির প্রতীক। রবি যদি জন্মছকের মধ্যে কোনোভাবে পীড়িত হয়ে যায় বা তাহলে পরে দেখা যায় যে লোক দেখানো কাজ করতে সে বেশি ভালোবাসে। তার সঙ্গে সঙ্গে অকারণে জীবনযাত্রার মানকে বাড়িয়ে দেওয়া, প্রয়োজন নেই সেক্ষেত্রে বিলাসবহুল ভাবে নিজেকে দেখাবার জন্য অকারণে জীবনযাত্রার মানটাকে সে বাড়িয়ে দিচ্ছে,
এছাড়া হচ্ছে যে সমালোচনা সহ্য করতে না পারা, তার সমালোচনা যদি কেউ করে প্রচন্ড তার মাথা গরম হয়ে যায়, এগুলো হচ্ছে অশুভ রবির প্রতীক। রবি হচ্ছে কর্মের কারক, রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতির কারক, রবি হচ্ছে পিতার কারক। একটি জন্মচক্রের মধ্যে যদি রবি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে পারে কিন্তু তার পিতার শাস্ত্রের হানি ঘটতে পারে, তার মান সম্মানটা নষ্ট হতে পারে বিভিন্ন কারণে, সে অপমানিত হতে পারে বারবার লোকের কাছে, তার কর্মের স্যাটিসফ্যাকশনের প্রবলেম হতে পারে, বারবার কর্ম পরিবর্তন চলে আসতে পারে, কর্মের যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মের উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। একটি জন্মচক্রের মধ্যে রবি খুব ইম্পর্টেন্ট গ্রহ, এবং এই গ্রহটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একটি জন্মচক্রকে অনেকটা বেশি পরিমাণে দুর্বল করে দেয়। রবি যদি পীড়িত হয়ে যায় শরীর স্বাস্থ্যের প্রবলেম, চোখের সমস্যা, এগুলো কিন্তু চলে আসে। তো রবি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে আমাদেরকে কি ধরনের প্রতিকার করলে পারে আমরা অনেকটাই উপকার পেতে পারি, আমরা অনেকটাই রবিকে সন্তুষ্ট করে যদি করতে পারি, এমন কিছু বৈদিক রেমিডি আছে, আপনারা যদি সেই সমস্ত প্রতিকারগুলিকে মেনটেন করেন, যেগুলো করতে হয়তো তেমন কোনো খরচ পড়ে না, শুধুমাত্র একটু মানসিকতার দরকার, একটুখানি ভগবানের প্রতি আস্থা ভক্তি শ্রদ্ধা দরকার, তাহলেই পারে কিন্তু অনেকটা শুভ ফল আপনারা পেতে পারেন। তবে দেখুন, বৈদিক রেমিডি বা বৈদিক টোটকা যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই পুজো আচ্ছাকে কেন্দ্র করে রয়েছে, এবং সেই পুজো আচ্ছাগুলো কিন্তু একটু মনোসংযোগ দিয়ে করে যেতে হবে, যদি আপনারা করে যেতে পারেন, এবং করে যাওয়াটা প্রচন্ড ভালো, শুভ মানা হয়ে থাকে, এটা তো কোনো অসুবিধা নেই, চিরকাল আপনি করে যেতে পারেন, তাতে কিন্তু আপনার লাভ হবে, বরঞ্চ লোকসান এক ফোঁটাও হবে না। অনেকে আছে যে রবির জন্য চুনি ধারণ করেন, আমি সব ক্ষেত্রেই বলি একটা কথা, যে সবসময় রত্ন ধারণ করার ক্ষেত্রে কিন্তু কিছু ম্যাথামেটিক্স এর প্রয়োজন, কিছু অঙ্কের প্রয়োজন। সব ক্ষেত্রে রবি খারাপ হলেই যে চুনি ধারণ করলে সেটা যে সঠিক প্রতিকার হয়ে গেল, এরকম আমি ব্যক্তিগতভাবে মনে করি না, জ্যোতিষশাস্ত্রের কোনো রকম এরকম কোনো সিস্টেম বা নিয়ম কিন্তু নেই। হ্যাঁ, রবি লাগতে পারে, কিন্তু সেটা আমাকে অঙ্ক করে দেখতে হবে, আমাকে একটি জন্মচক্রের অনেক সূক্ষ্মতর সূক্ষ্মভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে বিচার বিশ্লেষণ করে তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে চুনি দেওয়া যাবে কি যাবে না। যদি দেওয়া যাবে আবার মতো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে আপনি একটি চুনি বা চুনি রত্ন ধারণ করতে পারেন। তবে আজকে যে কথাগুলি বলবো সেগুলো হচ্ছে বৈদিক রেমিডি সম্পর্কে, তার সঙ্গে সঙ্গে আরো দু চারটি কথা বলবো রত্ন সম্পর্কে। তো প্রথমেই যেটা বলবো যে রবি যদি কোনো জাতকের বা জাতিকার জন্মছকে খারাপ হয়, তার সঙ্গে সঙ্গে একটা কথা আরো মনে পড়ে গেল, রবি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটি জন্মছকের, অর্থাৎ মহিলাদের জন্মছকে রবি কন্ডিশনটাকে দেখলে পারে কিন্তু অবশ্যই বোঝা যায় যে তার হাজবেন্ড কিরকম প্রকৃতির হতে পারে। অর্থাৎ একজন মহিলার হাজবেন্ড বা স্বামীর কেমন হবে এটা কিন্তু সেই জাতিকার জন্মছকের রবির কন্ডিশন দেখতে পারে কিন্তু অনেকটাই বুঝে যাওয়া যায়। তো এই সমস্ত ভাবে যদি রবি কোনোভাবে মানে আর কি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে পড়ে, তাহলে আপনারা বাড়িতে বসেই যে সমস্ত প্রতিকারগুলি করতে পারবেন তার সেগুলি একটু নোট করে রাখার চেষ্টা করবেন এবং মন দিয়ে শোনার চেষ্টা করবেন, আমি যেই প্রতিকারগুলি বলছি সেগুলো লিখে রাখার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে যে রবিবার দিনকে আপনারা যদি নারায়ণের পুজো করতে পারেন নিজের বাড়িতে, এটা কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে। পারলে আপনারা যদি এক টানা এক বছর রবির কে সন্তুষ্ট করার জন্য বিষ্ণু বা শ্রী নারায়ণের যদি পূজা করতে পারেন প্রত্যেক রবিবার রবিবার, এবং এক বছর যদি কন্টিনিউয়াস করতে পারেন, এবং সেই দিনকে যদি আপনারা উপবাস থাকতে পারেন বা ফলাহার করতে পারেন, তাহলে পারে কিন্তু আপনার রবি গ্রহটি অনেক বেশি সন্তুষ্ট হবেন এবং তার যে সুপ্রভাব আপনার উপরে অবশ্যই পড়তে দেখা যাবে। এছাড়াও আপনারা কোনো নদীতে, যেটা লাল কিতাব থেকে এসছে, কোনো নদীতে আপনারা কিন্তু কোনো তামার বস্তু দান করতে পারেন। তামার সিকি হয় অনেক সময়, এখনকার দিনে খুবই দুষ্প্রাপ্য, তবে আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দান করার চেষ্টা করবেন তামার সিকি, এটাও কিন্তু খুব ভালো একটি প্রতিকার রবির জন্য। এছাড়াও কিন্তু আপনি রবি যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে পড়ে, তাহলে পরে আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি আপনার বাড়ির পূর্ব দিকের ঘরের মধ্যে শোবার যাতে থাকার ব্যবস্থা করুন, এটা আপনার জন্য খুব শুভ হবে। কারণ পূর্ব দিক থেকে সূর্য যখন ওঠে তার যে সূর্যের রশ্মি, সেটা প্রথম আপনার পূর্ব দিকের ঘরের মধ্যেই সবার প্রথমে পড়ে, এবং তার যে মানে সতেজ রশ্মি পড়ার ফলে কিন্তু আপনার বাড়ির বা আপনার ঘরের যে বিভিন্ন বাস্তুর প্রবলেমগুলো তৈরি হয়
সেগুলো কিন্তু অটোমেটিক্যালি শেষ হবে এবং একটা ভালো ঊর্জা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়িতে যদি আপনার সম্ভব হয় পূর্ব দিকের ঘরেতে শোবার বা থাকার ব্যবস্থা করুন নিজের জন্য। প্রতিদিন সকালে জলের সঙ্গে লাল চন্দন বা লাল ফুল বা লাল চাল সূর্যদেবকে দান করার চেষ্টা করুন। প্রত্যেক দিন সকালবেলায় উঠে যাদের যাদের সূর্য খারাপ আছে জন্মচাকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আপনারা যদি 8টা 9টা অবধি ঘুমান তাহলে পারে কিন্তু এতে আপনাদের অনেক বড় পরিমাণে ক্ষতি হতে হচ্ছে প্রতিনিয়ত, আপনারা হয়তো বুঝতে পারছেন না। কিন্তু যাদের সূর্য খারাপ জন্মচক্রের মধ্যে বা রবি খারাপ রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, এটা কিন্তু খুব শুভ হবে। এবং সকাল সকাল আপনারা চান করার চেষ্টা করুন সারা বছরই, এবং চান করার পর আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। সূর্য প্রণাম মন্ত্র আপনারা যে কোনো পঞ্জিকাতে যে কোনো বইতে ঠাকুরের পূজা পাঠ করার যে কোনো বইতে প্রথমের দিকে সূর্য প্রণাম মন্ত্র অবশ্যই লেখা থাকে, সেই মন্ত্রটি আপনারা 3 বার জপ করার চেষ্টা করুন বা পাঠ করার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য খুব শুভ হবে। এছাড়াও কিন্তু সূর্য যদি আপনার জন্মছকের মধ্যে কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পরে আপনি বাড়িতে কোনো গোলাপি কালারের ফুলের গাছ লাগান, সেটা গোলাপ ফুল হতে পারে, অনেক সময় করবী ফুল হয় গোলাপি কালারের, অনেক সময় ডালিয়া ফুল হয় গোলাপি কালারের, তো এরকম ধরনের বিভিন্ন রকমের ফুল গাছ আছে, আরো আমার কিছু নাম মনে পড়ছে না। আপনারা যদি আপনাদের সেরকম মনে থাকে সেই ধরনের গাছের ফুল গাছের ফুল গাছ লাগান বাড়িতে, এটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ হবে। এছাড়াও যদি রবি জন্মছকের মধ্যে আপনাদের পীড়িত হয়ে যায় তাহলে গুড় বা গম হোক বা তামা হোক কোনো গরিব মানুষকে দান করার চেষ্টা করুন, এটা কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে। রবি জন্মছকে খারাপ হয়ে গেলে পরে আপনারা কপালের মধ্যে লাল চন্দনের টিপ পরে সর্বদা বেরোবার চেষ্টা করুন, বাড়িতে একটুখানি লাল চন্দনের ব্যবস্থা করে রাখার চেষ্টা করুন, এবং প্রত্যেকদিন সকালবেলা যখন আপনারা কাজে বেরোবেন তখন একটা কপালে লাল চন্দনের টিপ একটা ছোট্ট করে লাগিয়ে আপনারা যদি বেরোতে পারেন তাহলে পরে আপনি দেখবেন যে কি শুভ ফল আছে হাতে নাতে আপনারা প্রমাণ পাবেন। এছাড়াও আপনারা আপনাদের জন্মছকে যদি রবি খারাপ হয়ে যায়, এই সবকটি যে কটা বললাম টোটকা, এই সবকটি যদি আপনারা মেনটেন করেন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কথা যেটাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার জন্মছকে যদি রবি খারাপ হয়ে যায় আপনি অবশ্যই আপনার বাবা মাকে প্রচন্ড ভালোবাসার চেষ্টা করুন, রেসপেক্ট করার চেষ্টা করুন, তাদেরকে শ্রদ্ধা করার চেষ্টা করুন, তাদের সঙ্গে কখনোই ঝগড়া করবেন না। জন্মছকের মধ্যে যদি রবি পীড়িত হয়ে যায় এবং আপনি যদি আপনার পিতার সঙ্গে আপনি যদি কোনো খারাপ ব্যবহার করেন তাহলে পারে কিন্তু আপনি দেখে নেবেন বা মিলিয়ে নেবেন, আপনার কিন্তু ডেভেলপমেন্ট আটকে যাবে, আপনার উন্নতির মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি হবে। আপনি দেখবেন যে খুব ধীর গতিতে হয়তো হয় এগুলো, কিন্তু আস্তে আস্তে আপনি ফলো করবেন যে আপনি কিন্তু সমাজের বুকে নিজের মানুষদের কাছে কিন্তু অপমানিত হবে, নিজের মানুষরা কিন্তু আপনাকে মিস ইউজ করবে। তাই সবসময় আমি রিকোয়েস্ট করি সবাইকে যে রবি যদি জন্মছকে খারাপ হয়ে যায় বা সমস্ত গ্রহের ক্ষেত্রেই এটা, পিতামাতাকে কিন্তু বাবা মাকে রেসপেক্ট করুন, বাবা মাকে সম্মান করুন, বাবা মাকে ভালোবাসুন, তাদেরকে তাদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটাবার চেষ্টা করুন, তাদের অসুবিধাগুলোকে শুনুন বুঝুন এবং তাদেরকে সহযোগিতা করুন, তাহলে পারে কিন্তু আপনার দেখুন রবি গ্রহটি যদিও বা খারাপ থাকে সেটা কিন্তু আপনাকে অতটা খারাপ ফল দেবে না আপনি যদি এই ধরনের ক্রিয়াকলাপগুলো করেন। এবার রবির জন্য অনেকে স্টার রুবি ধারণ করেন, খুব কম অল্প পয়সার মধ্যে স্টার রুবি পাওয়া যায়, তবে আমি ব্যক্তিগতভাবে কাউকে স্টার রুবি পরার জন্য মানে বলি না। আমি সবসময় বলি যে রবি যদি খারাপ হয়ে যায় তাহলে নিজের জন্মছকের সঠিক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণ করে আপনি চুনি ধারণ করতে পারেন। চুনি অনেক কম পয়সার মধ্যেও পাওয়া যায়, এবার অনেক ভালো কোয়ালিটির মধ্যে দামির মধ্যেও পাওয়া যায়। কম পয়সাটা পড়লে যে কাজ হবেই না এরকম কোনো ব্যাপার না, অনেকেরই হয় এবং বহু প্রমাণ আছে সেক্ষেত্রে, যাদের অর্থ সে পরিমাণে নেই তাদেরকে আমি বলি যে আপনারা অল্প পয়সার মধ্যে একটি চুনি রত্ন ধারণ করার চেষ্টা করুন, এতে কিন্তু আপনার রবি গ্রহটি অনেকটাই পজিটিভ হবে। তবে রত্ন পড়ুন বা ভগবানকে ডাকুন, যা কিছু করুন, বাবা মাকে রেসপেক্ট কিন্তু করতে হবে, বাবা মাকে সম্মান কিন্তু করতে হবে, তাদেরকে কিন্তু আমি বলছি না যে প্রতিদিন বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোবেন আর ঢোকার সময় আবার প্রণাম করে রাত্রিবেলা ঘুমাবেন, এসব আমি কিন্তু বলছি না, কিন্তু আমি এটা আপনাকে বলছি যে আপনি কিন্তু বাবা মাকে রেসপেক্ট করুন, বাবা মাকে সম্মান করুন, তাদের মনে কিন্তু যদি দুঃখ দেন তাহলে পারে কিন্তু জন্মছকের অনেকগুলো গ্রহ ডিসব্যালেন্স হয়ে পড়ে। তাই আমার ছোট্ট রিকোয়েস্টটাকে আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন।
এবং তার সঙ্গে সঙ্গে পূজা পাঠ তো অবশ্যই করতে হবে, ভগবানের প্রতি আস্থা ভক্তি শ্রদ্ধা সবটাই রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের জন্মছকের একবার সঠিকভাবে চেক করিয়ে নেওয়াটা আপনাদের উচিত, যে আপনার জন্মছকের রবিটা সত্যিকারে পীড়িত আছে কিনা, পীড়িত হলে পারে কি ধরনের প্রতিকার করলে ভালো হবে, এবং এই রবি পীড়িত থাকার জন্য আপনার জন্মছককে কেন্দ্র করে কি কি ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে, তাই এগুলো কিন্তু একটু পর্যবেক্ষণের বিষয়। অবশ্যই এগুলোকে কোনো ভালো জ্যোতিষীর দ্বারা পর্যবেক্ষণ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, চেক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আপনাকে অবশ্যই একজন ভালো জ্যোতিষী সঠিক পরামর্শ দেবেন। আর আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।